Assalamualaikum, hello friends, welcome to my channel, Rich's Lifestyle US. आशा करती हूँ तुमरा खूब भालो आचो, और आम्रा अनेक भालो आची, तबे शब्बाय के शब्बार आगे जाने, कुर्बानी ईदेर शुभेच्छा, कुर्बानी मुबारक, so शब्बाय कुर्बानी कैमन कुर्बन ना कुर्बन, आम्र कावशु कमर्स जाना बन, और आम्रा इन्शाल्लाह कुर्बानी दिच्छी, इखानो अमेरिका तो दिच्छी, अबार बांग्लादेशो दिच्छी, तबे दुआ कुर्बो अल्लाह আমার কুরবানি সহ আমাদের সবার কুরবানিটা যেন কবুল করে নেন সো আর সেই সাথে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের আমার ভেরি সিম্পল কেনাকাটা টুকিটাকি যেহেতু এটা কুরবানি কুরবানির অনেক একটা খরচের ব্যাপার আছে সো সেই দিকটা মাথায় রেখে যতটুকু সম্ভব মানে না কিনলেই এমন কিছু না হয়ে যাবে এটা একটা শখ ঈদ মানেই তো আনন্দ মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যদি আমরা একটু মানে সামর্থ্য অনুযায়ী একটু আনন্দ করতে না পারি তাহলে কেমন না তারপরে থাকি প্রবাসে যত সব আত্মীয় স্বজন আছেন সবাইকে রেখে বিদেশের মাটিতে এরকম মানে যে কোনো অনুষ্ঠান করা খুবই টাফ তো আমি কিছু শপিং করেছি টার্গেট থেকে কিছু করেছি খোঁজ থেকে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে শুরু করছি আমার ছেলেটা দুটো ছেলেকে এখন তো এমনিতেই সামার সো তাই জন্য দুটো টি শার্ট আর মানে একটা শর্ট থ্রি কোয়ার্টার প্যান্টস আর একটা হলো ফুল প্যান্ট আর তারপর আমার মেয়ের অবশ্য সবগুলো লং ড্রেস দুটোই লং ড্রেস কিনে দিয়েছি এটা যেহেতু আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব আর আমি আবার বলছি যেহেতু সামার তাই জন্য আর কি লং ড্রেস কিনে দিয়েছি কালারটা খুব সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর এই যে এখানে কি সুন্দর বেল্টের মতো আছে আর এটাও এটা দেখুন ব্ল্যাকের ভিতরে পুরোটাই ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে হোয়াইট পিঙ্ক অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশন খুব সুন্দর আর এটাও লং ড্রেস এই দুটো আমার হাজব্যান্ডের টি শার্ট কালারগুলো কেমন হলো বলবেন আমাদের প্রত্যেকের ড্রেসের কালারগুলো কেমন হলো সেটা একটু জানাবেন আর আমার জন্য তিনটা দুটো টপস আর একটা হলো লং ড্রেস এটা হলো এরকম এটা হচ্ছে পিছনের পার্টটা আর সামনের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি সামনের গলার ডিজাইনটা খুব সুন্দর একটা বো করা আর এটা হচ্ছে জর্জেটের উপরে আর এর ভিতরে দেখতে পাচ্ছেন গোল্ডেনের জড়ি বসানো তবে এই কোয়ালিটির কাপড় আমি এর আগেও পরেছি এগুলো অনেকই আরামদায়ক দেখে মনে হবে যে ওমা গরমের সময় আবার এগুলো কি আরামদায়ক না এগুলো অনেক আরামদায়ক তো প্রত্যেকটারই এগুলো হচ্ছে শর্ট স্লিভস এর নিচে আমাকে লং স্লিভস মানে টি শার্ট বা কি সরি গেঞ্জি টেঞ্জি ওগুলো পরতে হবে আর এটার ডিজাইন দেখুন মাজার কাছে ইলাস্টিক আছে একটা বেল্ট আছে আর সেই সাথে এই যে ডিজাইনটা আর আমি আপনাদেরকে এটার হাতার ডিজাইন দেখাবো দেখেন কি সুন্দর হাতার ডিজাইনটা এটাও শর্ট স্লিভস তো হাতার ডিজাইনটা খুবই সুন্দর এই যে কত সুন্দর হাতার ডিজাইনটা খুবই সুন্দর এই যে পুরো হাতার ডিজাইন এটা আর এই কাপড়গুলো তো সবাই জানি আমরা খুব সুন্দর খুব সফট পরে ভীষণই আরাম আর কালারটা দেখুন আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা কালার আর গরম বা ঠান্ডা মানে দু টাইমের জন্যই খুবই কমফোর্টেবল আর এটা ইনশাল্লাহ নিয়েছি মানে লং ড্রেসটা নামাজ পড়বো বলে নামাজের জন্য আর এটার একটু ডিজাইন ফিজাইন মানে এই সামারে দেখলাম এই ডিজাইনটা খুব চলছে এই যে এটা একটু মানে ছোট কুকিদের যেরকম ফ্রগের কুচি করা থাকে সো এবারের এই ফ্রগটাও
আমি যদিও বা বুড়া খুকি, তারপরেও নিলাম একটু শখ, এটা তো ওম্যানদের তাই নিয়ে নিলাম। প্রিন্টের তো আর কি বোঝা যাচ্ছে না, যখন আমি পরবো ইনশাল্লাহ আপনারা তো অবশ্যই দেখবেন, আর তখনও কমেন্টস করবেন যে এই সেই। এটা একদম হাইনেক, আর গলার কাছে এটা এই যে দেখুন একটু কুচি করা আছে, সুন্দর ডিজাইন করা আছে, আর হাতার কাছে এটা এটা হাতা স্লিভলেস, সবগুলোই স্লিভলেস, ওই তো একটাই কাজ করতে হবে। আর এখান দিয়ে বাটন দেওয়া আছে, আর সেই সাথে একটু ডিজাইন ফিজাইন করা আছে এই যে কুচি কুচি, আর এখানটা রাবার আছে, প্লাস ইয়ে আছে আপনার বেল্টও আছে। আর এই যে নিচে ফ্রগের মতো কুচি করা, তো এ বছরে দেখলাম এই ডিজাইনটা খুব চলতেছে খুবই, আর এটা খুবই সুন্দর একটা আরামদায়ক একটা জর্জেট। আর আমি আপনাদেরকে কাছ থেকে জামার সরি আমার ম্যাক্সির ইটা দেখাচ্ছি, কাপড়টায় যে দেখেন কীরকম জর্জেট, এরকম জর্জেট যারা জানেন তারা তো জানেনই যে কত আরামদায়ক, আমার মনে হয় এমন কেউ জানেন না যে এটা কীরকম আরামদায়ক হবে। এটা খুব সফট, খুবই আরামদায়ক, দেখেন আমার জামার কালারটা, আর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। দেখুন তাহলে আমাদের ঈদ মানে খুবই ভেরি সিম্পল আমাদের ঈদের কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে কোরবানি মোবারক, কোরবানি ঈদের শুভেচ্ছা, সবার কোরবানি আল্লাহ কবুল করুক, সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় নতুন নতুন অন্য কোনো কিছুর সাথে। আল্লাহ হাফেজ। আমার মেয়ের আরও দুটো জিন্স প্যান্ট, এগুলো খুবই সফট, একদম সফট, এগুলো দুটো দুই কালারের।